আমি এমডি জিয়াউর রহমান, বোস ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা একটা নতুন উদ্যম নিয়ে পড়াশোনা শুরু করেছো এই বছরের শুরুতেই, পিএসসি প্রিপারেশন, সঙ্গে সঙ্গে কেএমসি। দেখো, কেএমসি কিন্তু হঠাৎ বাদ হয়ে গেল, তোমার কেউ ভাবতে পারোনি যে কেএমসি, আমরা জানি এক বছর দেড় বছর অন্তর বাদ হয়। কিছুদিন আগে একটা কেএমসি এক্সাম হয়েছিল, সেটাতে জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো বসতে পারোনি, মানে বসেছিলে, সেটা আশা কম ছিল, এই কারণে খুব সিট কম ছিল, একটা সিট ছিল। তাই দেখো, এবারে কিন্তু যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো টোটাল 67 সিট, অনেক অনেক। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা আছো 10টা 10টা করে তোমাদেরও দেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নাই, কেন তোমার তো দরকার একটা সিট। হ্যাঁ, যদিও আমি সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলি আর কি, স্ট্রাগল করে যেতে হবে। দেখো, এই করে করে কবে তোমাদের ডিসিএল বার হয়ে যাবে, কবে রিয়েল বার হয়ে যাবে, হ্যাঁ, তারপরে আবার ডিআরডিও ঘুরে ঘুরে, ডিআরডিও প্রায় এক বছর হয়ে গেল, হ্যাঁ, ওর রিক্রুটমেন্ট হয়ে গেছে অলরেডি আমাদের স্টুডেন্ট পেয়েছে। তাই আমি বলবো, তোমরা ভ্যাকান্সির দিকে আঁকো, নিজেকে না দেখে নিজেকে দেখো, নিজেকে নিজের মতো তৈরি করো, ইউনিক, তুমি তোমার মতো, ঠিক আছে? ভালো হলে ভালোর মতো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, তুমি কারোর সাথে তুলনা করবে না। তুমি নিজেকে এমনভাবে তৈরি করো তোমার মধ্যে কিছুটা বিশেষত্ব আছে। তাই এখনকার দিনকালে পরীক্ষার কোশ্চেন পাতি, তারপরে পড়াশোনা, হ্যাঁ, স্মার্ট, তোমাকে স্মার্ট হার্ডওয়ার্ক করতে হবে, পড়াশোনা করলেই হবে না, ঠিক আছে? খালি আমি সারাদিন মেশিন পড়ে গেলাম, পাওয়ার সিস্টেম পড়ে গেলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তা নয়, সঙ্গে সঙ্গে অনেক নতুন জিনিস অ্যাড হয়েছে তোমাকে, তাই তোমাদের পড়তে হবে। আর আমাদের রিগার্ডিংস হচ্ছে, আমি একটু পরেই তোমাদের আমার একটা ছোট্ট বোনকে আমি হাজির করব। ও গত রবিবার আমার সেন্টারে এসেছিল, সে সাকসেস তার স্টোরি বলে গেছে আমাদের সামনে, তার জীবনের এই লড়াই তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে এবং কমেন্ট করবে, অনেক শিক্ষা আছে তোমার মধ্যে। ও চেয়েছিল ডিপ্লোমা পড়াবার, পড়তে পড়তে তারপরে সেকেন্ড ইয়ারে উঠে তার স্ট্রাইক করেছিল গভর্নমেন্ট সার্ভিস, থার্ড ইয়ারে পড়তে পড়তে আমার কাছে সেন্টারে এসেছিল। আজ পর্যন্ত আমি এই লাইনে 10 বছর, 2012 সালে সেন্টার, মানে 11 বছর আছি আমি, আমি পর্যন্ত আমার সেন্টারে তো দূরের কথা, আরও কোথাও কোনো আমি দেখিনি এই কম বয়সে, এত কম বয়সে চাকরি পেয়ে একটা রেকর্ড ব্রেক করে দেওয়া। হ্যাঁ, কি রেকর্ড ব্রেক, কম বয়স খেলে আমি বলে দিচ্ছি, কম বয়স হচ্ছে 22, 22 বছরের মধ্যে চাকরি পেয়েছি ডিপ্লোমা করে, ঠিক আছে? আমাদের নর্মালি চাকরি পেতে পেতে লেগে যায় 26-27, অ্যাভারেজ সবারই লেগবে 26-27, একটু যদি ভালো পারফরমেন্স হয় তাহলে 25-26, কিন্তু এই 22 বছর কিভাবে সম্ভব, কি করে হলো, আমরা তার এই মানে তার মুখে শুনে নেব গল্প। এবং সে ওয়েস্টবেঙ্গলে ফার্স্ট হয়েছে মেয়েদের মধ্যে, ঠিক আছে? এইগুলো পুরো তার একটা মানে এক্সট্রা অর্ডিনারি আর কি, আমাদের কাছে পাও না এত, মানে তার সাফল্য অর্জন করেছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এরকম অনেক মানে ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে খুব কম বয়সের মধ্যে, কিন্তু এই 22 বছরের মধ্যে আমি দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে কেএমসির উপরে, সামনে কেএমসি, সামনে যেসব ডিসিএল টিসিএল আছে আমাদের, প্রথমত আজকে হচ্ছে বুধবার, নেক্সট বুধবার হচ্ছে 5 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে অনলাইন, আর অলরেডি আমাদের লাস্ট উইকের দিকে আমাদের ব্যাচ শুরু হয়েছে নতুন ব্যাচ। সামনে পিএসসি, কেএমসি, রিয়েল টেল সবকে ডিআর, তারপরে ডিসিএলকে কম্বাইন করে অফলাইন ব্যাচ শুরু হয়েছে শিয়ালদায়। অফলাইন টাইম হচ্ছে রবিবার 10:20 থেকে 4:50 পর্যন্ত অফলাইন ব্যাচ, ঠিক আছে? পুরোদমে ক্লাস হয়, চারখানা ক্লাস পাবে, মানে 1.5 ঘন্টা করে, এছাড়া কিছু অনলাইন ক্লাস পাবে তোমরা এই প্যাকেজের মধ্যে। আর ফুললি অনলাইন, ফুললি অনলাইন, যারা দূরে থাকো, আসতে পারো না, শিফটিং ডিউটি, তোমাদের জন্য একটা খুব সুখবর, আমি 4 মান্থের একটা অনলাইন ক্লাস করেছি, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, টেকনিক্যাল নন টেকনিক্যাল থাকবে, কেউ ইচ্ছা করলে টেকনিক্যালটা নিতে পারো, নন টেকনিক্যালটা বাদ দিতে পারো, কেউ কম্বাইন নিতে পারো। তোমরা ইনকোয়ারি করে আমার সঙ্গে জেনে নাও কি ফিজ আছে, খুব কম ফিজের মধ্যে স্টার্টিং ম্যাটেরিয়াল বাড়িতে পৌঁছে যাবে। তাই আমি বেশি দেরি না করে এইসব ইনফরমেশন দেওয়ার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করলাম। আর যেহেতু কেএমসি প্রতি বছরই বার হয়, আমরা কেএমসি আর পিএসসি কে লক্ষ্য করে আমরা প্রচুর, তোমরা ছেলেমেয়েরা যারা আছো নিয়েছো, অনেকেই নিয়েছো এই ভলিউম 1, 2, 3, তিনখানা ভলিউম আছে, এখানে তিনখানা ভলিউম আছে, মানে তিনখানা মানে তিনখানা ডিপার্টমেন্টের নয়, মানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নয়, এটা এটা ইলেকট্রিক্যাল, তেমনি মেকানিক্যাল আছে, সিভিল আছে,
এই তিনখানা ভলিউমে কি থাকছে? তিনখানা ভলিউমে থাকছে পিএসসি কেএমসি প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে থাকছে প্রায় টোটাল পিএসসি কেএমসি মিলে প্রত্যেক সেটা 30-30 ওপর হচ্ছে প্র্যাকটিস পেপার আছে ফুল লেন্থ 100 নম্বর করে। যারা অলরেডি প্রিপারেশন অনেকটা হয়ে এসছো, তোমরা এই প্রিপারেশন নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের খুবই কাজে দেবে। সঙ্গে সঙ্গে যারা দূরে স্টুডেন্ট আসছো, কোচিং সেন্টার আসতে পারছো না, বাইরে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য স্টাডি মেটেরিয়াল আমরা পুরো অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিভিল স্টাডি মেটেরিয়াল, এভাবে সিভিল এটা মেকানিক্যাল তোমাদের অ্যাড্রেসে চলে আসছে, অল ইন্ডিয়ার যেখানে থাকো না চলে আসছে। তাই আমি বলবো প্রচুর পরিমাণে তোমরা প্র্যাকটিস করো, নিজেকে বেস তৈরি করো, বেস ক্লিয়ার করো। যেটা বেস ক্লিয়ার করলে একটা জিনিসকে তোমার ইন্টারভিউতে কাজে লাগবে, ইন্টারভিউতে তুমি কোনো সময় ফেলিওর হবে না। অনেকেই দেখবে দুবার তিনবার চারবার ইন্টারভিউ পর্যন্ত যাচ্ছে, ফাইনালি সাকসেস হচ্ছে না, বলছে আমাকে নিল না, আমাকে হচ্ছে না, হ্যাঁ বাদ দিয়ে দিচ্ছে, এটা সেটা, তা নয়। তুমি এমনভাবে তৈরি করো তোমার যেন নামটা যেন 1 নম্বরে থাকে, ঠিক আছে? এই আমাদের মমিতা বোনের মতো। তাই তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে পারো সামনে, আমি অ্যাভেলেবল ওখানে। এছাড়া ফোনে, যে কোনো ফোনে তোমরা রাত সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যে কোনো রকম ইনকোয়ারি করতে পারো। প্লাস এই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসপ্লেতে উঠছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যে কোনো রকমভাবে তোমার জন্য হেল্প করার জন্য আমরা রেডি। অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, ঠিক আছে? এনি পরামর্শ, তুমি ভর্তি না হলেও তুমি যে কোনো পরামর্শের জন্য, টেকনিক্যাল পরামর্শের জন্য আমি আছি তোমার লাইফ তৈরি করার জন্য। তাই আসো আমরা চলে যাই মমিতা বোনের কাছে, তার জীবনের এই ছোট্ট স্টোরি শুনি, যদি তোমার কিছুটা কাজে লাগে অবশ্যই হেল্প হবে, ঠিক আছে? আসো চলে আসি আমরা মমিতার ভিতরে। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি একজন হাজির করেছি আমার ছোট্ট বোনের মতো। রিসেন্টলি WBACTCL পরীক্ষায় সাকসেস হয়েছে, তাই আমাকে না জানিয়ে আবার সেই সারপ্রাইজ, হ্যাঁ কালকে বললো স্যার সেন্টার খোলা থাকবে কি না, এইমাত্রই আর কি, আর কিছু কিন্তু আমাকে বলেনি। দেখছি ঠিক, হ্যাঁ 11টার সময় এসছে বোন, এসছে আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য এসছে আর কি। তাই আমি বেশি কথা না বলে, হ্যাঁ এই বোনের কীভাবে জার্নি শুরু হলো, কীভাবে আসলো সেন্টারে, কী করলো না করলো, এই পুরোপুরি আমাদের পাশে আছেন সিভিল ডিপার্টমেন্টের PBM স্যার, হ্যাঁ তা উনাকে আমি তুলে দিচ্ছি, হ্যাঁ উনি আমাদের কথোপকথনটা উনি চালনা করবেন। আচ্ছা, আজকে আমরা এসেছি আমাদের একজন আরেকটা সাকসেস স্টোরি নিয়ে, সেটা হচ্ছে মৌমিতা দাসের সাকসেস স্টোরি। তো এর বয়স 22 বছর, হ্যাঁ এই 22-এই ও এই এক্সামটাকে ক্র্যাক করেছে এবং চাকরি অলরেডি 4 মাস হলো ও জয়েন করে নিয়েছে। তো মৌমিতার কাছে ওর স্টোরিটা আমরা একটুখানি শুনে নিই। ও ফার্স্ট হচ্ছে যে তুমি এই বোস ইনস্টিটিউটে এলে, দেখো আমরা এখানে এটা মেন জানতে চাইছি যে তুমি কী করে সাকসেস পেলে এই এই চাকরির এতে জার্নিটা, তো তোমার সাকসেসটা প্রথম থেকে একটুখানি আমাদেরকে একটুখানি বলো। কাছাকাছি নিয়ে বলো। প্রথমেই সবাইকে বলবো যে সাকসেস স্টোরি বলে কিছু হয় না, মানে প্রথম থেকে বলতে গেলে আমি 2020-তে ডিপ্লোমা পাশ করি, সেটা বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক থেকে, আমার বাড়ি অনেকটাই দূরে। তো প্রথমে আমি যখন বোস ইনস্টিটিউটে অ্যাডমিশন নেই, তখন জাস্ট একটা ক্যাজুয়ালি চলে এসেছিলাম, স্যারও জানবেন, একদম ক্যাজুয়ালি চলে এসেছিলাম, মানে সেরকম কোনো সিরিয়াসনেস ছিল না, বাট এটা মনে ছিল যে না আমাকে একটা গভর্নমেন্ট জব পেতে হবে এবং তার জন্য পড়তে হবে, এটুকুনি মাথায় ছিল। তো আমি থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে যখন পড়তাম ডিপ্লোমাতে, আমি তখন এখানে অ্যাডমিশন নিই এবং পুরোপুরি সিলেবাস কমপ্লিট করার আগেই রীতিমতো 2020-এর জানুয়ারিতে, মানে সবাই আমরা জানি যে কোভিড চলে এসেছিলো, তো তারপর পুরোটাই পুরো সেম ইয়ারটা পুরো ল্যাপস হয়ে গেছিলো, মানে আমার সেরকমভাবে কোনো প্রিপারেশন ছিল না, আমি করতেও পারিনি সেভাবে, এনি হাউ যেভাবে করতে পারিনি। তো তারপর 2021-এ আমি হায়ার স্টাডির জন্য অ্যাডমিশন নিয়ে নিই, তারপর এরকম না যে স্যারের সাথে, মানে স্যারদের এখানে আমি ইনস্টিটিউটে আসতাম না বলে কারোর সাথে আর যোগাযোগ ছিল না, সবার সাথেই মোটামুটি স্যারের সাথেও কন্ট্যাক্ট রেখেছিলাম যে কীভাবে প্রিপারেশন করছি, সামনে কি ইন ফিউচার কী কী এক্সাম আসছে, আমাকে কী প্রিপারেশন নিতে হবে, কেমনভাবে নিতে হবে, সবটাই আমি স্যারদের সাথে মানে ডিসকাস করতাম, স্যারও খুব ভালো ভালো সাজেশন দিতেন। এবং তারপর
2021-এর 2022-এ কিছু কিছু এক্সাম দিয়েছিলাম আমি, এটা ছিল আমার থার্ড এক্সাম। আমি এর আগে দুটো টেকনিক্যাল এক্সাম দিয়েছিলাম। আমি বিশেষ করে নন টেকনিক্যাল এক্সামটাকে অ্যাভয়েড করতাম, কি তার কিছু কারণ আছে। তো আমি টেকনিক্যাল এক্সাম দুটো দেওয়ার পরে এটা আমার থার্ড এক্সাম ছিল, এবং এটার নোটিফিকেশান আমি পেয়েছিলাম 2022-এ। যখন নোটিফিকেশানটা পাই, তার আগে আমি প্রিপারেশানটা জাস্ট আমি বুস্ট আপ করেছিলাম। তো আমাকে 6 মাসের মধ্যে আমি পুরো হোল সিলেবাসটা, যেটা আমি পিছনে ফেলে এসেছিলাম, পুরোটা আমি কভার আপ করেছিলাম ঠিকঠাকভাবে। কোনখানে আমার মানে ভুল হচ্ছে, মক টেস্ট দিতাম, এবং মক টেস্টগুলোর পরে নিজেকে রেকটিফাই করতাম। মানে আপ টু ডেট আমি ইয়েস্টারডে এবং মানে আমার কারেন্ট স্ট্যাটাসের মধ্যে কী ডিফারেন্স আছে সেটা ভালো করে নোট করতাম, নোট ডাউন করতাম, এবং রেগুলারলি সেগুলোকে রেকটিফাই করতাম। তো এটা করার পরে আমি 2022-এ যখন এক্সামটা, মানে WBACTCL-এর কথা যখন ACTCL-টা মানে ফর্মটা ফিল আপ করলাম, তখন একদম টার্গেট নিয়ে নিয়েছিলাম, মানে এবার হলে হবে, না হলে স্টেটে, স্যার জানেন স্টেটে যেভাবে ইলেকট্রিক্যালের কোনো ভ্যাকেন্সি, তেমন কোনো ভ্যাকেন্সি থাকে না। তো আমি ভেবেই নিয়েছিলাম যে এটা আমাকে করতেই হবে, অ্যাট এনি কস্ট আমাকে এটা করতেই হবে। তো 22-এর থেকে আমি সেরকমভাবে প্রিপারেশান নেওয়ার পরে দেখি যে মানে ইন্টারভিউ রিটেনটা আমার খুব ভালোভাবে হয়ে যায়, মার্কসটাও বেশ ভালোই আসে, মানে কাট অফ মার্ক একটা প্রিজাম্পশন থাকে। তো অ্যাজিউম করে দেখে নিই যে না, আমি এটাতে পাশ করে যাবো মেবি। তখন স্যারের সাথে কন্ট্যাক্ট করি, এবং তারপর ইন্টারভিউর পর তো স্যার সব জানেনি। ইন্টারভিউ পার্টটা ছিল আমার বোসের থেকে পাওয়া সব থেকে একটা ভ্যালুয়েবল মোমেন্ট, মানে ভ্যালুয়েবল একটা উপহার। মানে আমি আমি প্রত্যেকটা স্যারের কন্ট্রিবিউশন আমি ইগনোর করবো না, কারোর কাউকেই আমি ইগনোর করবো না। দেবাশিস স্যার রয়েছেন, মানে অন্য স্যার রয়েছেন, অভিষেক স্যার রয়েছেন, মানে প্রত্যেকে ফুললি, মানে এইচআর ডিপার্টমেন্ট থেকে শুরু করে, মানে এইচআর সেকশন থেকে শুরু করে, আর টেকনিক্যাল থেকে নন টেকনিক্যাল থেকে প্রত্যেকটা পোর্শন স্যাররা খুব ভালোভাবে গাইড করেছেন। মানে আমার ইন্টারভিউর জন্য, মানে শুধু রিটেন ক্লিয়ার করলেই তো আর হবে না, তা ইন্টারভিউটার জন্য একটু প্রিপারেশান লাগে। কারণ সবারই আমাদের, আমরা নিজেদেরকে যদি জাস্টিফাই করি, সবারই কিছু না কিছু মানে কনফিডেন্স লো থাকে প্রথমত। সেখান থেকে কনফিডেন্স গ্রো আপ করার ক্ষেত্রে আমার বোস ইনস্টিটিউট মানে ভীষণভাবে হেল্প করেছে, প্রত্যেকেই আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তো আমি তার জন্য সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আচ্ছা, এবার আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি কি, মৌমিতা এই এক্সামে 8th র্যাঙ্ক করেছে আর মেয়েদের মধ্যে ফার্স্ট, মানে এটা একটা অভাবনীয় আমাদের সাকসেস। আমরা ভাবছি আমাদের সাকসেস, এটা আমাদের, ওর যেমন সাকসেস সঙ্গে আমাদেরও সাকসেস। আর একটা জিনিস যেটা, চাকরি কম বেশি সিট কটা সেটা নয়, আমায় চাকরি পেতে গেলে আমি একজন, আমার জন্য একটা সিট দরকার, একটা সিট দরকার, সেটা ছিল ও মেয়েদের মধ্যে ফার্স্ট। আচ্ছা, এবার আমার যেটা তোমার কাছে কোয়েশ্চেন, যে তুমি এই যে পরীক্ষাটা দিলে, তো এই যে প্রিপারেশানটা নিয়েছিলে, তুমি মোটামুটি কত ঘন্টা পড়তে, কী ব্যাপার সেরকম যদি কিছু বলো। স্যার আপনার কোয়েশ্চেনটা ঠিক আছে, কিন্তু মানে এরকম মানে ঘন্টা মেজার করে পড়াশোনা আই থিঙ্ক করা উচিত, এটা একটা একটা কমন কোয়েশ্চেন যে কোনো স্টুডেন্টের, আমি বলছি যে কোনো স্টুডেন্টদের একটা ইয়ে থাকে যে আমি মানে তুমি দাদা তুমি কত ঘন্টা পড়তে, যারাই চাকরি পেয়ে সাকসেস পেয়েছে, একটা একটা দাদা তুমি কত ঘন্টা পড়তে, কী পড়তে, বা এরকম ব্যাপার সেরকমই, মানে তুমি মোটামুটি মানে কত ঘন্টা পড়তে জিনিসটা ইন্ডিকেট করে যে তুমি কতটা সিরিয়াস ব্যাপারটার ওপর, মানে সেই হিসাবে একটা টেন্টেটিভ কিরম কতক্ষণ পড়তে বা সেরকম বলতে। স্যার আমি মানে চেষ্টা করতাম সারাদিনই, আমি না পড়লেও চেষ্টা করতাম যে সামনে আমার বইটা থাক। আমি ঘুমোতে যাওয়ার আগে যেন আমি বইটাকে দেখি, আর ঘুম থেকে ওঠার সময় যেন আমি বইটাকে দেখি, আমার কতটা দরকার। আমি একটা টু ডু লিস্ট করতাম, আমি অনেস্টলি বলছি যে প্রত্যেকেরই একটা টু ডু লিস্ট রাখা চাই, মানে রাখতে হয়। আমি দিনে কী কী করছি, আমার একটা কম্প্যাক্ট শিডিউল দরকার, আমি দিনে কী কী করতে চাইছি, কতটা সিলেবাস আমি কমপ্লিট করতে চাইছি, সেগুলোর উপর আমি কতটা রেকটিফাই করছি, প্রত্যেকটার একটা শিডিউল থাকা উচিত। এবার আমি আমার যেহেতু টু ডু লিস্ট ছিল, সেই অনুযায়ী আমার যতটা দেখতাম যে আমার কত ঘন্টা লাগবে, একটা মেজারমেন্ট ছিল। এবার মেজারিংটা সেরকমভাবে হতো যে আমার সিলেবাসটা কতক্ষণে শেষ হবে, ৬০ নম্বর আর টেকনিক্যাল, ৪০ নম্বর নন টেকনিক্যাল।
নন টেকনিক্যাল তো ইংলিশ ছিল, হ্যাঁ ঠিক আছে, ইংলিশ ছিল, বেঙ্গলি ছিল, তুমি সেই রেশিও অনুযায়ী কীভাবে কতক্ষণ মানে রেশিওটা কী হবে যে মানে 50% টেকনিক্যাল না 40% টেকনিক্যাল, এই 60% টেকনিক্যাল না 70% টেকনিক্যাল, নন টেকনিক্যালের গুরুত্বটা কেমন দিয়েছিলে এটাই আমি বলতে চাই। কেন সামনে অনেক ইয়ে আছে তোমার, আমাদের স্টুডেন্ট আছে, হ্যাঁ ডিসিএলের জন্য খাটছে, মানে সাম আমি বলতে চাই টিসিএল ডিসিএল প্রায় কাছাকাছি একই রকম পরীক্ষা, সেম একই রকম কাছাকাছি, হ্যাঁ তাই তুমি তাদের উদ্দেশ্যে যারা আমাদের ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে তুমি বলো যে টেকনিক্যাল নন টেকনিক্যালটা কীভাবে প্রিপারেশন মানে কতটা জোর দেবো, টেকনিক্যালের উপরে কতটা জোর দেবো, নন টেকনিক্যাল মানে তোমার পয়েন্ট অফ ভিউতে। অ্যাকচুয়ালি স্যার এই ক্ষেত্রে আমি বলবো যে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল বলে কোনো কিছু বিচার করা প্রথমত ভুল, কারণ এখন কম্পিটিশনের মার্কেটে মানে প্রথমে এটা ধরে নিতে হবে আমি টেকনিক্যাল পড়ছি মানে আমি নন টেকনিক্যাল পড়বো না, বা নন টেকনিক্যালের পড়ছি বলে আমি টেকনিক্যাল পড়বো না, এটা না। সবার আগে এখন আমরা যেহেতু টেকনিক্যাল স্টুডেন্ট তাই আমাদের অবভিয়াসলি সবারই কিছু না কিছু টেকনিক্যাল নলেজ আছে, সবারই কিছু না কিছু কনসেপ্ট আছে, তো সেটা আমি টেকনিক্যাল যতটা পড়বো আমি যেন নন টেকনিক্যাল ও ঠিক ততটাই আমরা মানে প্রেসারাইজ করি। তোমার কথা হচ্ছে যে নন টেকনিক্যালের উপরেও সমান গুরুত্ব দিতে হবে। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, আমাদের বোস ইনস্টিটিউট হচ্ছে মেইনলি টেকনিক্যাল টেক সাপোর্ট আমরা দিই, মানে টেকনিক্যাল সাপোর্টটা বেশি দিই, কিন্তু যেহেতু তুমি একটা পরীক্ষায় ফার্স্ট মানে মেয়েদের মধ্যে ফার্স্ট এবং ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট এবং টোটালের মধ্যে 8 র্যাঙ্ক করেছো, তো তুমি আমাকে বলো যেহেতু বোস ইনস্টিটিউট একটা টেকনিক্যাল গাইডেন্স একটা হোম বলে আমরা জেনে থাকি বা সবাই জানে, তুমি বলো এখানে নন টেকনিক্যালটা এখান থেকে কীরকম তুমি সাপোর্ট পেয়েছো নন টেকনিক্যালে? নন টেকনিক্যাল বলতে স্যার আমি এখান থেকে স্যারের যে নোটসগুলো ছিল সেগুলো সবাই যারা এখানে পড়ছে তারা সবাই জানলে, এটা এক্সট্রা করে কিছু বলার নেই। স্যারদের নোটস মানে টেকনিক্যালি স্যারটা যতটা প্রেশারাইজ করেন নন টেকনিক্যালি ঠিক ততটাই থাকে। আমি হ্যাঁ স্যারের নোটস দেখলেই সেটা বোঝা যাবে, কারণ আমি তো স্যারের যখন আমি মানে একদম ইনিশিয়ালে যখন আমি এখানে ভর্তি হয়েছিলাম তখন স্যারদের নোটসের উপরেই আমি ডিপেন্ড করেছিলাম মানে নন টেকনিক্যাল পোর্শনটা। কিন্তু তারপর আমি টিসিএলের ক্ষেত্রে বলছি, যেহেতু টিসিএলে কথা হচ্ছে, টিসিএলে মানে ইংলিশ পোর্শনটা মানে আমি জানি না, আমি এই প্রথমে এটাই ঠিক করে নিয়েছিলাম যে আমার টেকনিক্যালি আমার বেস্টটা আছে, আমাকে নন টেকনিক্যালটা আমাকে বুস্ট আপ করতে হবে প্রিপারেশনটা, যেহেতু আমার নন টেকনিক্যালি আমরা সবাই কিছু না কিছুতে উইক আছি, সেটা আমার ক্ষেত্রে ছিল নন টেকনিক্যাল পোর্শনটা। তো আমি ইংলিশ পোর্শনটাকে আমার মানে ইংলিশ পোর্শনটা আমি এমনভাবে বুস্ট আপ করেছিলাম যে ইংলিশে যেন আমাকে 15-এর মধ্যে মানে যে মার্কসটা ছিল তার মধ্যে যেন আমি অন্তত 60% অ্যাটেন্ড করতে পারি। আমি ওই জন্য ইংলিশটা সব থেকে বেশি নন টেকনিক্যালের মধ্যে ইংলিশের প্রতি টাইম দিতাম, মানে আমি ইংলিশ বইটা দেখে আমি তাই এখনও কালকে দেখছিলাম মানে বইটাতে হাইলাইটস করা ছিল মানে কোন বইটা, আমি তো ইংলিশের পার্টিকুলারলি ওই রকম কিছু না ফলো করতাম না, আমার গ্রামারের জন্য আলাদা বই ছিল, ইয়ের জন্য মানে আপনার যে যে গ্রামাটিক্যালি যে যে ইগুলো পোর্শনগুলো ছিল প্রত্যেকটা আলাদা আলাদা বই থেকে ফলো করতাম, একটা কোনো মানে পার্টিকুলার কোনো বই আমি ফলো করতাম না। আর এমনি বোসের ইংলিশের নোটের কি কিছু হেল্প? হ্যাঁ বোসের ইংলিশের নোট ঠিকঠাক, কিন্তু স্যাররা এখানে যেভাবে ইংলিশের ক্লাস করাতেন না তার বাইরে এখানে কিছু করার নেই মানে করতে হয় না, কিন্তু তারপরেও যে নিজেকে যদি বুস্ট আপ করতে চাও তাহলে অবশ্যই পড়া উচিত। মানে আমার ক্ষেত্রে আমরা বুঝলাম যে অনেকেই হয়তো যারা কোচিং সেন্টার সম্বন্ধে আসেনি কিংবা অনেকেই বলে বোস ইনস্টিটিউট টেকনিক্যাল সেরা, কিন্তু পেছনে যে নন টেকনিক্যাল যেভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে ছেলেপেলেদের অনেকে হয়তো জানে না ব্যাপারটা, আসলেই তোমরা বুঝতে পারবে এখানে টেকনিক্যালের সঙ্গে সঙ্গে নন টেকনিক্যাল একদম 19-20 পড়ানো হয়। কিন্তু আমি যেহেতু বলবো এই নয় যে তোমরা নন টেকনিক্যাল নিয়ে পড়ে থাকো কিংবা সবসময় পড়ো, তোমাকে টেকনিক্যাল স্টুডেন্ট হ্যাঁ এই মমিতা টেকনিক্যাল স্টুডেন্ট প্রথমেও টেকনিক্যাল সাপোর্ট আগে তৈরি করতে হবে। টেকনিক্যালে অনেকগুলো সাবজেক্ট আছে, মেশিন আছে, পাওয়ার সিস্টেম আছে, তারপরে হচ্ছে সার্কিট থিওরি আছে, এগুলো মাদার্সের সাবজেক্টগুলো তৈরি করে নিতে হবে। তৈরি করার পর মমিতা যেটা একটু আগে কথা হচ্ছিলো এগুলো তৈরি করার পর তোমার কিছু কিছু এখন নতুন সাবজেক্ট যোগ হয়েছে, যেমন হচ্ছে কী কী সাবজেক্ট যোগ হয়েছে? যেমন স্যার আমরা যে ভুলটা করেছিলাম মানে আমরা একদম মানে সিলেবাসের উপর ডিপেন্ড করে থাকি, মানে মেইনলি যে আমাদের এখন কম্পিটিশনের মার্কেট সিলেবাসের উপর ডিপেন্ড করলে হবে না, আউট অফ সিলেবাস গিয়েও আমাদেরকে আমাদের লিমিটেশনটা বাড়াতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে হয়েছিল যে আমাদের সিলেবাসে পিএলসি, স্কাডা, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার প্রত্যেকটা থেকেই একটা করে পোর্শন থেকে একটা করে কোয়েশ্চেন এসে গেছিল, যেহেতু আমাদের বেসিক নলেজটুকু ছিল তাই আমরা ওগুলোকে অ্যাটেন্ড করতে পেরেছি। বেসিক নলেজটা তোমার কি করে? আমার কলেজে থাকাকালীন ওই বেসটা ক্লিয়ার ছিল, আর এখানে এসেও স্যারটা তখন মানে ভালো করে বলেছিলেন যে দেখো এবার মানে মানে স্যারের সাথে যখন কন্ট্যাক্ট করেছিলাম স্যাররা বলেছিলেন এমন কিছু পোর্শন রেখো না, মানে ইন্টারভিউর পরের কথা বলছি, এমন কিছু পোর্শন রেখো না যে যেখান থেকে কোয়েশ্চেন আসলে এরকম মনে হয় যে আমি এটা
পারতাম, বাট এনিহো আমার এটা মানে বলতে পারিনি, এই আফসোসটা যেন না থাকে, পরে যেন রিপেন্ট না করতে হয়। তাই প্রত্যেকটা কর্নার থেকে, তোমার উইক কর্নার থেকে উইক পয়েন্টগুলোকে ভালো করে ফাইন্ড আউট করো এবং সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করো, এটুকুই বলবো। আচ্ছা, এই তো তুমি তো 22 বছর বয়সে চাকরি পেয়েছো, তো এটা তোমার 3 নম্বর সরকারি চাকরি, মানে মানে 3 নম্বর তুমি কম্পিটিটিভ এক্সামের অ্যাটেম্প্ট, 3 নম্বরে তুমি সাকসেস পেলে, তো আমাকে বলো যে তার মানে তুমি কোয়াইট সিরিয়াস একজন স্টুডেন্ট, কোয়াইট সিরিয়াস মানে সিরিয়াস মানে আমি একটা উদাহরণ দেই, জাস্ট আমি ও আমি একদিন মানে মক ইন্টারভিউ নিচ্ছিলাম আর কি, আমি এমআরসার আর মোস্ট প্রবলি যত সম্ভব অভিষেক স্যার ছিলেন কি দেবাশিস সামনে পড়ছে আর কি। হ্যাঁ, এরকম আমরা 3 জন ইন্টারভিউ উঠেছিলাম, মমিতা আসলো, তা আমি একটা জিনিস দেখেছি, মমিতা কিন্তু বেসটা খুব ভালো ছিল। আমরা মাইনুর রহমান স্যার কী করলো, এইচআর কোশ্চেন করতে করতে একটু ফিজিক্সের দিকে চলে গেল, মানে ভিসকোসিটি সারফেসটা, ও কিন্তু যথেষ্ট ওই জায়গাটা নিয়ে চলে গেল। আমরা আশ্চর্য যে মমিতা, আমরা সেই দিনই কনফার্ম হলাম যে এই মেয়েটা এই এই সময় এই জিনিসটা ক্যাপচার করতে পারে, ইলেকট্রিক্যাল তো যথেষ্ট নলেজ, পড়াশোনায় ভালো, অ্যাকাডেমিকও ভালো, তাহলে কী এর প্রবলেম, এ তো 100% চাকরি পাবে। আমরা সেদিন ডিসাইড করেছিলাম যে কেউ পাক না পাক, আশা করি আমি 70-80% চাকরি পাবে, এখানে 95% সাকসেস হচ্ছে আমাদের যারা ইন্টারভিউ দিয়েছিলো, মমিতাকে বাদ দিতে পারবে না। আমরা কিন্তু সেদিন একটা বলে দিয়েছিলাম যে ওকে বলিনি, যে ওকে বললে একটা ধরুন ও যেমন যেমন পড়ছে পড়ুক আর কি। হ্যাঁ, শুধুই আজকে এই আর্ট র্যাঙ্ক করা মেয়েদের মধ্যে ফার্স্ট হওয়া ব্যাপারটা হুট করে হয়ে যায়নি, তার প্রিভিয়াস রেকর্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, আমরা ও মনে পড়ছে আমি এই এক্সাম হলে এখানে এই এক্সাম বারান্দাতে আমি এটা নিয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি বোস ইনস্টিটিউট হলো নাথিং বাট এ ক্যাটালিস্ট, মানে যেটা মানে বিক্রিয়াটাকে আরও ফাস্টার করে দেবে, কিন্তু তোমার ওই ওই পোটেন্সিয়ালটাও তোমার পড়াশোনাটাও একটু তোমাকে করতে, যাই তোমার ভাইদের জন্য বলো সামনে ডিসিএল আসছে, একটু পড়াশোনা করতে বলো, আর কোনো হেল্প লাগলে বৈশিষ্ট্য ইঞ্জিনিয়ার সেখানে আমরা আছি, কোনো অসুবিধা নেই, একটু ভালো করে পড়াশোনা করতে বলো। হ্যাঁ, কার কি প্রিপারেশন আছে আমি জানি না এই মুহূর্তে, বাট মানে যতদিন এক্সামটা হচ্ছে ততদিন তোমরা গিভ আপ করো না, ততদিন তোমাদের গোলটা অ্যাচিভ করছো, আর স্যাররা তো রয়েইছেন, প্রিপারেশন খুব ভালো করে বুস্ট আপ করো যাতে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাও, আর স্যারদের এসে আমার মতন এরকম সাকসেস স্টোরি শোনাতে পারো, আর কিছু চাইবো না, ব্যাস এটাই। ঠিক আছে, এবার আমি সাকসেসের দিকে লাস্টের দিকে, তা আমার পিছনে আছে আমার স্যার আছেন, তারপরে প্রীতম আছেন, আর দুটো গিফট দুজনে তুলে দেবে আমাদের মমিতার হাতে। হ্যাঁ, আসো আমাদের রাজীব স্যার, প্রথমে এসো, পেনটা তুলে দাও। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি স্যার আসলো, প্রীতম আসো, আমাদের ছোট ভাই আর কি, আর মমিতা মিষ্টি। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, আমরা খুব ভালো লাগছে, আমরা প্রতি সপ্তাহে আস্তে আস্তে সাকসেস স্টোরি তুলে ধরছি, সাকসেস হচ্ছে বলেই তুলে ধরছি, তোমরাও এসো, তোমাদেরও যাতে আমরা একদিন এই সাকসেস স্টোরি তুলে ধরতে পারি আর কি। আর সামনে প্রচুর ভ্যাকান্সি, একটাই কথা হলো তোমরা তৈরি করো, নিজেকে নিজের মতো তৈরি করো, পাশে কী হচ্ছে দেখার দরকার নাই, পাশে কী হচ্ছে দেখার দরকার নাই, তুমি তোমার মতো তৈরি করো, একদম তোমার বিকল্প কেউ হবে না, তাহলে একটা সিট থাকলে তুমি পাবে, এই জন্য টেকনিক্যাল নন টেকনিক্যাল কোথায় হচ্ছে ভালো করে তৈরি করো। আর একটা যেটা বলি তোমাদেরকে, আমি অন্য অন্য ভিডিওতে বলেছিলাম, কোনো প্রবলেম হলে কিছু হলে তোমরা বইয়ে চলে যাও, ডাইরেক্ট বইয়ে চলে যাও, মোবাইলে ঘাঁটাঘাঁটি করো না, মোবাইলের জিনিসটা হচ্ছে ক্ষণস্থায়ী, তোমরা দেখবে ভুলে যাবে, তোমরা কোনো জিনিস পাচ্ছ না কিছু হচ্ছে না, লিখে ফেলো খাতায় লিখে, তোমরা বই রেফারেন্স বই, স্যারকে ফোন করো কোথায়, এই জন্য একটু টাইম ওয়েস্ট করো, দেখবে এই জিনিসটা তোমার ক্ষণস্থায়ী হবে না, দীর্ঘস্থায়ী হবে জিনিসটা, ঠিক আছে। তাই তোমরা সবাই, আর একটা জিনিস যেটা হচ্ছে মমিতার বাড়িটা কোথায় আর তোমার এখন পোস্টিং কোথায়, মানে এটা হচ্ছে ভিউয়ার্সদের একটুখানি বলে দাও যে তোমার বাড়ি কোথায়, কত সালে পাস করেছিলে তো আগে বলেই দিয়েছো, কলেজও বলে দিয়েছো, আর একবার ওটা রিপিট করে দাও। আমার বাড়ি হচ্ছে বাসন্তী, মানে একদম রেস্ট্রিক্টেড এরিয়া, বাসন্তী থেকে মানে ক্যানিং অ্যাপ্রক্স আমার 3.5-4 ঘন্টা লেগে যায়, মানে আমার। আচ্ছা, এখন পোস্টিং কোথায় তুমি? আমি টেস্টিং এ আছি। টেস্টিং এ আছো, মানে কোথায় অফিসটা, কোথায় তোমার? টেস্টিং এ সেরে আছি, মানে অফিসটা কোথায়? কলকাতায়। কলকাতায়, এই পর্যন্ত আজকে থাকলো। হ্যাঁ, মমিতাকে আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের, আমাদের মানে সাকসেস, আমাদের সাকসেস এখানে, মমিতার সাকসেস শুধু মমিতার জায়গায়, মমিতার সাকসেস মমিতার জায়গায়, কিন্তু আমাদের সাকসেস যে চাকরি পেয়ে আমাদেরকে মনে রেখেছে দেখা করতে এসেছে, এটাই সাকসেস। ঠিক আছে, ওকে, বাই। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখলে, এই যে তার জীবনে একটা লড়াই, তাই আমিও চাই তুমি আজ থেকে শুরু করে দাও, যদি কোনো হেল্প লাগে আমরা আছি। ওকে, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।